সোমবারের পর মঙ্গলবারও চরম ভোগান্তির ট্রেন যাত্রীদের। ইছাপুর থেকে নৈহাটির মাঝে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার কাজ শুরু হয়েছে গত রবিবার, যার জন্য আগামী 16 ফেব্রুয়ারি সকাল 10টা পর্যন্ত কম বেশি 300টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। একই ট্রেন কম, তার উপর ট্রেনের বিকল্প সড়ক পথ টালা ব্রিজও বন্ধ, ফলে মঙ্গলবারও কাঁকিনাড়া, নৈহাটি, সোদপুর, বেলঘরিয়া, আগরপাড়া স্টেশনে উপচে পড়েছে ভিড়। শিয়ালদহ স্টেশনে তিল ধারণের জায়গা নেই। ট্রেন কম থাকায় ভিড় এতটাই বেড়েছে যে 4 থেকে 5টা করে ট্রেন ছেড়ে দিতে হচ্ছে যাত্রীদের। কোনো মতে ট্রেনে উঠলেও অনেকেই দরজায় বাদুড় ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছচ্ছেন। মহিলা এবং অসুস্থ যাত্রীদের অবস্থা করুন। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে গ্যালোপিং ট্রেন চালাচ্ছে না রেল, প্রায় সব ট্রেনই সব স্টেশনে থামছে। কিন্তু তারপরও সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। যাত্রীরা বলছেন সোমবারের থেকেও মঙ্গলবার ভিড় ছিল বেশি। প্রচণ্ড সমস্যা হচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে, হ্যাঁ, এবং যাতে মানে যারা একটু অসুস্থ লোক তাদের খুব অসুবিধা হচ্ছে। সোমবারে বেশি ভিড় হয়, তার থেকেও আজকে বেশি ভিড় লাগলো। আরও তো আছে কতদিন, রোববার পর্যন্ত খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবার আমাদের তো তাও অনেকক্ষণ, প্রায় 4-5টা ট্রেন এই টাইমে, প্রচুর ট্রেন থাকে, পরপর ট্রেন থাকে, তাও 4-5টা ট্রেন বাতে মানে বাদ দিয়ে দিয়ে উঠতে হচ্ছে। অবশ্যই প্রচুর সমস্যা হয় আমাদের, বহুত ভিড় হয় বাদুড় ঝাড়ার মধ্যে। স্কুল কলেজ পড়ুয়া থেকে অফিস কর্মী, উত্তর শহরতলি থেকে কলকাতায় যাতায়াতে অধিকাংশ মানুষেরই ভরসা লোকাল ট্রেন। কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছতে জুড়ি মেলা ভার লোকাল ট্রেনের। স্বভাবতই পরিকাঠামো উন্নয়নের গেরোয় সপ্তাহ জুড়ে 300টি ট্রেন বাতিল হওয়ার খেসারত দিতে হচ্ছে নিত্য যাত্রীদেরই। নিউজ টাইম।